আজব এক কারখানা, আমি তো পুরাই অবাক। এটা এমনটা হবে আমি আশা করি নাই, তারপর হয়েছে। বিষয়টা হচ্ছে আমরা যেখানে কাজে আসছি এটা হচ্ছে পুরো এরিয়াটা, এটা পুরো এরিয়াটা। আর আমি নামাজ পড়তে গেছিলাম হচ্ছে ওই আমার পিছনে একটা মসজিদ দেখা যায়, ওই মিনারওয়ালা, তো ওই মসজিদে নামাজ পড়তে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে। মানে 12টা বাজে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে নামাজ পড়তে গেছি। তো ওইখানে যাই দেখি কিছু মিশরি, যাদের মাসরি বলে, তোরা খাওয়া দাওয়া করতেছে। তা আমি গিয়েছি, আমার খাইতে নিয়ারা করতেছে। আমি কইছি না, আমার আনাকাল আনাকাল খালাস, মানে আমার খাওয়া শেষ, আমি জাস্ট নামাজ পড়তে আইছি। এরপরে ওদের যে খাওয়ান আছে সব ডালে নাই, এটা হচ্ছে খ্যাপসা, এই যে সব ডালে নাই। হ্যাঁ, এক প্যাকেট দিয়ে দিছে যে যা তুই নিয়ে খাইস। ওরা চাইলে কিন্তু খাইতে পারতো, বাট ওরা এক প্যাকেট দিয়ে দিছে যাতে আরেকজন খাইতে পারে। আমি কিন্তু আনবো না, জোর করে দিছি। আমারটা যে কোক দিয়ে দিছে, এটা হচ্ছে আরবীয়দের মানে একটা কী বলে সৌহার্দ্য। হ্যাঁ, তো সব আরবি যে খারাপ তা না, আবার সব আরবি যে আল্লাহর ওলি ভালো মানুষ তাও না। আরবির মধ্যে ভালো খারাপ আছে, সবার মধ্যে, বাঙালিদের মধ্যে যেমন ভালো খারাপ আছে, আরবির মধ্যে ভালো খারাপ আছে। তো কপালে ছিল, তো গিয়েছি মসজিদে নামাজ পড়তে। যাওয়ার পরে মসজিদে দিল খ্যাপসা, ওরা খাওয়া দাওয়া করতেছিল, এর মধ্যে আমি কি ঢুকছি নামাজ পড়ার লেগে। তো এটাই হচ্ছে বিষয়, এদেশে না চাইলেও অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, যেটা আমি আপনি না চাইলেও হবে, যারা এদেশে আছে তারাই জানে। গেছি নামাজ পড়তে, নিয়ে আসলাম দুপুরে খাওয়ান, যদিও খাওয়া দাওয়া করে আসছি, দিয়ে দিয়েছে কি করবে, তোর সামনে তো ফালাইতেও পারি না। যেহেতু খাওয়া দাওয়া আমি করে ফেলাইছি, তার দেখি পাকিস্তানি আছে ওরা কাজ করতেছে, ওদের দিয়ে দিব। কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ, আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন ওদের দিয়ে দিব। তো যাই যাই দেখি পাকিস্তানিদের দিয়ে দিব, যে তারা খাইতে পারে। এদেশে পানি কেনা লাগে না, মসজিদে গেলে আনলিমিটেড পানি পাওয়া যায়, মসজিদে পানি আনলিমিটেড ফ্রি, চাইলেই খাওয়া যায়। মসজিদের সামনে ফিল্টার লাগানো থাকে, সব মসজিদের সামনে, এই দেশে প্রত্যেকটা মসজিদের সামনে দেখি ফিল্টার লাগানো আছে, যেখানে ফ্রেশ পানি পাওয়া যায়, পানি কেনা লাগে না। হ্যাঁ, ইফতারে রমজান মাসে ইফতারি করা লাগে না, মসজিদে ইফতারি করায়, এটা একটা ভালো দিক। এই জিনিসগুলা বাংলাদেশে কবে হবে জানি না, হইলে মনে হয় ভালোই হবে। এই তো আমার সামনে এই যে আছে, আমরা কাজ করি বিল্ডিংয়ে, গেছিলাম হচ্ছে ওইদিকে নামাজ পড়তে মসজিদে অনেক দূরে। তো যাইয়া এইগুলো মিলল কপালে, তো কাল থাকবেন, আল্লাহ হাফেজ।